বরিশালের হিজলায় 3 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতার পারভেজ চৌকিদার ভোলার চরফ্যাশন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে। অপরদিকে হত্যার শিকার সুরভি বেগম হিজলা উপজেলার ধূপখোলা ইউনিয়নের মাছের চর আদর্শ গ্রামের বাসিন্দা সবুজ বাঘার মেয়ে। নিহতের স্বজনরা জানান, 2 বছর আগে সুরভি ও পারভেজদের বিয়ে হয়। 2 সপ্তাহ আগে 3 মাসের অন্তঃসত্ত্বা সুরভি স্বামী পারভেজকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। নিহতের মাসুলি বেগম জানান, রোববার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়, যার সূত্র ধরে রাতেই ওড়না দিয়ে সুরভির গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পারভেজ। এরপর সুরভিকে কম্বল পেঁচিয়ে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় পারভেজ। পরবর্তীতে মেয়ের নিথর মরদেহ বাবা মায়ের চোখে পড়তে থাকলে তারা চিৎকার করে ডাক দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে, তবে সুরভির স্বামী পারভেজকে না দেখে তাদের সন্দেহ হয়। এরপর খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে পারভেজকে আটক করা হয়। নিহতের বাবা সবুজ বাঘা জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাতে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামাতা পারভেজ। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উলানিয়া এলাকা থেকে তাকে জনতা আটক করে। এই ঘটনায় পারভেজকে আসামি করে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সুরভির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে 3 মাসের অন্তঃসত্ত্বা নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পারভেজকে আটক করা হয়েছে। আটক পারভেজের বিরুদ্ধে সুরভি বেগমের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।